স্কুলে এর আগে অনেকবার থিয়েটারে কাজ করেছি, তোমরা তো এমনি অভিনয় দেখো সিনেমায় দেখো আরো একটু বেশি ডাউনলোড করে দেখা যায় দেখো তো সুরিয়া সুরিয়া সব জায়গায় দেখো অনেকের মধ্যে এরকম থাকে যে অভিনয় করার ইচ্ছা হতো। এখন স্কুলের শিক্ষার মধ্যে সরকার এই ব্যাপারটাকে নিয়ে আসার চেষ্টা করছে, যার জন্য আমাদের মতো যে সমস্ত নাট্যদল বিভিন্ন জেলায় বা বিভিন্ন রাজ্যে কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার চাইছে যে তারা বছরে বেশ কিছুদিন বিভিন্ন স্কুলে গিয়ে তারা এই থিয়েটারের একটা পার্ট দিয়ে আসবে, যেটা মেবি ওয়ার্কশপের মধ্য দিয়ে মেবি সেমিনারের মধ্য দিয়ে। কিন্তু যেহেতু আমরা এক বছর এই কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি আমরা এই সংক্রান্ত কোনো কাজ আমাদের করতে পারিনি, তার আগে এই সংক্রান্ত অনেক কাজ এই স্কুলে হয়েছে এবং এই স্কুলের বেশ কিছু স্টুডেন্ট তার মধ্যে একজন সিনিয়র স্টুডেন্ট তোমাদের পিছনে দাঁড়িয়ে যে ভিডিও করছি হচ্ছে সৈকত, এই স্কুলের সিনিয়র স্টুডেন্ট, ও দীর্ঘদিন এই স্কুলে ক্লাসটা দিচ্ছিল আমাদের, কিন্তু এখন এই এক দেড় বছর প্রায় কোভিড সিচুয়েশনের জন্য বন্ধ আছে ক্লাস, এখানে নিয়মিত ক্লাস হবে, ঠিক আছে, যাই হোক হয়তো সেটা পরে আবার চালু হবে পরিস্থিতি স্বাভাবিক। আজকে আমরা যে কারণে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি সেটা একটাই যে তোমাদের পড়াশোনার সঙ্গে থিয়েটার বা নাটকটা কিভাবে কাজে লাগতে পারে, এমন নয় যে তোমরা যারা এসেছো তারা সবাই নাটকে ইন্টারেস্টেড হবে বা সবাই অভিনয় করতে ভালো লাগবে বা সবাই অভিনয় করবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা নাট্য চর্চা বা থিয়েটার চর্চা তোমাদের শিক্ষার জায়গাটাকে কি করে আরেকটু এগিয়ে দিতে পারে, সেটা কিভাবে এগিয়ে দিতে পারে সেই নিয়ে আমরা কয়েকটা কথা শুধু তোমাদের বলব। এক প্রথম যেটা করতে পারে থিয়েটার বা যে কোনো ক্রিয়েটিভ আর্ট পারফর্মিং আর্ট, পারফর্মিং আর্টের মধ্যে শুধু থিয়েটার নয়, থিয়েটার নাচ গান কবিতা বলা তাৎক্ষণিক বক্তৃতা একক অভিনয় তাৎক্ষণিক অভিনয় এগুলো সব করে, এগুলো তোমরা দেখো বা এখন এগুলো ভারতবর্ষের সমস্ত জায়গায় ভীষণভাবে পপুলারিটি লাভ করেছে এবং প্রত্যেকটা অভিনেতা তারা এইভাবেই তাদের জীবনটা শুরু করেছে। একাডেমি আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেটা দিল্লিতে আছে, যেখান থেকে ভালো ভালো অভিনেতারা পড়াশুনো করে বেরিয়ে, যেটা ভারত সরকার নিজে এটা পড়ায় এটা আফটার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের আগে এটা পরীক্ষা দিয়ে বসা যায় না, আফটার গ্র্যাজুয়েশন যে কোনো ছেলে মেয়ে এই পরীক্ষায় বসতে পারে, এটা পড়ানো হয় দিল্লিতে, সিলেকশন হয় সারা ভারতবর্ষ জুড়ে, এখান থেকে শাহরুখ খান থেকে আরম্ভ করে নাসির উদ্দিন শাহ প্রত্যেকে এই জায়গা থেকে পাস করে বেরিয়েছে, তারপর তারা নিজেদের জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। শেষ যে অভিনেতাটি মারা গেল ইরফান খান, তিনিও ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তন স্টুডেন্ট, 86 এর ব্যাচ, ইরফান খান দেখতে পাবেন।